সিম্বা আজকে সকাল সকাল এখানে কেন বলো? সিম্বার মাথাতে আজকে অনেক চিন্তা, কারণ সিম্বার পাপার আজকে জন্মদিন। তাই আজকে রান্না করে কি খাওয়াবে, কি করবে, সব আজকে সিম্বার মাথায়। তাই জন্যে তিনি এখানে বসে বসে আজকে তদারকি করছেন। চলো তাহলে দেখা যাক কি রান্না হলো। 5 রকম ভাজা করেছি, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর এই ভাতের মধ্যে ঘি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই মুগ ডাল, আর এটা বোয়াল মাছ। তিনি খুব বোয়াল মাছ ভালো খান, তাই বোয়াল মাছ, খাসির মাংস, চাটনি, পায়েস, আর এই 5 রকম মিষ্টি। এই হলো আজকের মেনু। সিম্বা চলে গেছে ওর পাপার কাছে, যদি কায়দা করে কিছু পাওয়া যায়। এই যে বারবার ওকে ঠকালে হবে। বুবু তুইও খেতে বসে যা। সিম্বু এদিকে আসো, শোনা, আসো চলে আসো, তোমাকেও দেব, পাপার জন্মদিনে একটা স্পেশাল খাও দেব, স্পেশাল চিমকিন। আচ্ছো আচ্ছো আচ্ছো, এই যে পাপার জন্মদিনে সিম্বার খাও, দেখেছিস না তো খাও, দেখেছিস? হ্যাঁ, এই যে লেগ পিস দিয়েছি না, চিমকিন দিয়েছি তো, স্পেশাল চিমকিন। এই বদমাস, এরকম করে কেউ খায়? চুপ করে বসবে তুমি, সব সময় বর্ণাচ্ছি না, খাও। ওরম করে নিয়ে পালাচ্ছিলিস, হাড় বেঁধে যাবে না গলায়? গলায় হাড়টা ফুটে গেলে কি হবে? কোথায় পাবো আমরা চিম্বাসনাকে? খা, চিবিয়ে খা ওটা, ওটাকে চিবিয়ে খাবি তো নাকি, বুঝেছিস? না, হয়ে গেছে, আর খেতে হবে না, ছেড়ে দাও, আর খেতে হবে না।